2001 সালের 11ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী লড়াই শুরু করে আমেরিকা ও তার মিত্ররা। কোনো অকাট্য প্রমাণ ছাড়াই আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয় এই হামলার জন্য দায়ী আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। সৌদি ভিন্ন মতাবলম্বী লাদেন তখন আফগানিস্তানের তালেবান সরকারের আশ্রয়ে। তাকে হস্তান্তরে রাজি না হওয়ায় তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। কিন্তু তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এটাই কি একমাত্র কারণ ছিল, নাকি আফগানিস্তান আক্রমণ ছিল পশ্চিমাদের পূর্ব পরিকল্পিত? গ্রাউন্ড জিরোর এই পর্বে সেই রহস্যই তালাশ করেছে আমাদের ফ্যাক্ট চেক টিম। আর সেই রহস্য সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে না টেনে। 1995 সালের একটি সকাল, আফগান রাজধানী কাবুল তখনও তালেবানদের হাতে পড়েনি, যদিও দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারে তারাই সর্বেসর্বা। সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কান্দাহারের গভর্নর একজন পঙ্গু ব্যক্তি, নাম মোল্লা হাসান। 40 বছর বয়সী তালেবান নেতা হাসান সোভিয়েত বিরোধী যুদ্ধে এক পা হারিয়েছেন। অল্প কিছু আগে তার কক্ষে ঢুকেছেন ধূসর রঙের স্যুট পরিহিত প্রায় 6 ফুট উচ্চতার এক সুদর্শন বিদেশি। এই ব্যক্তি আর্জেন্টিনার তেল গ্যাস উত্তোলন ও রপ্তানিকারক কোম্পানি বিরদাস কর্পোরেশনের চেয়ারম্যান, নাম কার্লোস বুলঘরেনি। 3 বছরেরও বেশি সময় ধরে বিরদাস কাজ করছে এই অঞ্চলের প্রাকৃতিক গ্যাস রপ্তানির পথ খুঁজতে। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে পাওয়া গ্যাস পাইপলাইনে করে দক্ষিণ আরব সাগরের তীর পর্যন্ত নিয়ে আসার প্রজেক্ট নিয়ে তারা ব্যস্ত। দেশটির সাথে কয়েক বছর আগেই 2টি খনি থেকে গ্যাস উত্তোলনের অন্তত 2টি চুক্তি সই হয়ে আছে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী এই গ্যাস পাকিস্তান ও ভারতে নিয়ে যেতে হলে প্রয়োজন আফগানিস্তানকে। অথচ আফগানিস্তান তখন সেদ্ধ হচ্ছে উত্তপ্ত কড়াইয়ে। এক এক শহরে এক এক বাহিনীর রাজত্ব, কাবুলে রাব্বানির সরকার, কান্দাহারে তালেবান। এর বাইরে যুদ্ধে লিপ্ত সাবেক মস্কোপন্থী পতিত শাসক নজিবুল্লাহর অনুগত আব্দুর রশিদ দোস্তামও। রশিদরা তৎপর গুরুত্বপূর্ণ এলাকা মাজারি শরীফে। কাজেই ব্যবসা যদি করতেই হয় বিরদাসকে সব পক্ষের সাথে বসতে হবে। সেই কারণে কোম্পানির চেয়ারম্যান এসেছেন তালেবান গভর্নরের কাছে। কিন্তু মোল্লা হাসান বিরদাস চেয়ারম্যানকে কোনো সুখবর দেননি, আবার একেবারে ফিরিয়েও দেননি। বিরদাস কোনোভাবেই তালেবানদের হাতছাড়া করতে চায় না, কারণ তারা আন্দাজ করতে পেরেছে এই তালেবানরাই আফগানিস্তানের পরবর্তী পরাশক্তি। আফগানিস্তান এমনই এক জায়গা যেখানে রাজপরিবারের লোক রাজাকে তাড়িয়েছে, কমিউনিস্টরা কমিউনিস্টদের মেরেছে, তাজিক উজবেকরা পশতুনদের হত্যা করেছে, আবার পশতুনরা হত্যা করেছে উজবেক হাজারাদের। এখানে রুশদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা মুজাহিদরা আবার নিজেদের বিরুদ্ধেই অস্ত্র ধরেছে। দিনে যদি কাবুল চালাতো আফগানদের এক গ্রুপ, রাতেলেই শহরের নিয়ন্ত্রণ চলে যেত আরেক গ্রুপের হাতে। এটা মোটেও গল্প নয়, আফগানিস্তানে এমনটা ঘটেছে সত্যি। কান্দাহারে কাজ সেরে কোম্পানির ছোট্ট উড়োজাহাজে করে রাজধানীর কাবুলের পানে ছুটলেন কার্লোস। তিনি যখন কাবুল পৌঁছলেন ততক্ষণে শহরের বুকে সন্ধ্যা নেমে গেছে। পরদিন রাব্বানি সরকারের সাথে তার বৈঠক। এই বৈঠকেই আফগান ভূমি ব্যবহারের অঙ্গীকার আদায় করে নেন বিরদাসের চেয়ারম্যান। গ্যাস পাইপলাইনের ব্যাপারে মাজারি শরীফের যুদ্ধবাজ নেতা আব্দুর রশিদ দোস্তামের গ্রিন সিগন্যাল আগেই পাওয়া গেছে। তাহলে বাকি থাকল কেবলই তালেবান। আর্জেন্টিনার কোম্পানি বিরদাস এ অঞ্চলে পা রাখার কয়েক মাস আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। জন্ম হয় 15টি স্বাধীন রাষ্ট্রের। এদের মধ্যে মধ্য এশিয়ার 5টি মুসলিম প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান আর আজারবাইজান জ্বালানি সম্পদের দিক দিয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 90-এর দশকের শুরুতে আমেরিকান নিরীক্ষণ সংস্থাগুলো কাশ্মীর সংলগ্ন অঞ্চলগুলোতে কী পরিমাণ জ্বালানি মজুদ আছে তার সম্ভাব্য তথ্য প্রকাশ করে। তাতে দেখা যায় কাশ্মীর অঞ্চলে তেলের মজুদ রয়েছে 100 থেকে 150 বিলিয়ন ব্যারেল, আর প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে 236 থেকে 337 ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে সবচেয়ে বেশি তেল গ্যাসের মজুদ রয়েছে কাজাকস্তান, আজারবাইজান, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তানে। এ কারণেই পরবর্তী বছরগুলোতে এ অঞ্চলে আসে 1 ডজনেরও বেশি বড় বড় বিদেশি তেল গ্যাস কোম্পানি। প্রথমে যে দেশটি বিরদাসের নজরে পড়ে তার নাম তুর্কমেনিস্তান। 1992 সালের 13ই জানুয়ারি দেশটির সাথে গ্যাস চুক্তি করে বিরদাস। কোম্পানিটি প্রাথমিকভাবে তুর্কমেনিস্তানের গ্যাস রপ্তানি করতে চেয়েছিল দক্ষিণ এশিয়াতে, বিশেষ করে ভারত ও পাকিস্তানে। বিরদাসের পরিকল্পনায় ইরানকে বাদ দিয়ে আফগানিস্তান পাকিস্তান পাইপলাইনের প্রকল্প হাতে নেওয়া হয়। 750 মাইল দীর্ঘ এই পাইপলাইন পাকিস্তানের মুলতান হয়ে গোয়াদর পর্যন্ত বিস্তৃত হবার কথা ছিল। এই পাইপলাইনের মাধ্যমে পরবর্তীতে ভারতের দিল্লি পর্যন্ত গ্যাস সরবরাহের পরিকল্পনাও ছিল কোম্পানিটির। কিন্তু তখনও এমনটা ভাবার কোনো কারণ ছিল না যে এই গ্যাস পাইপলাইন নিয়ে বিরদাস শিগগিরই বিরোধে জড়িয়ে পড়বে মার্কিন সমর্থিত কোম্পানি ইউনোকলের সাথে।
1996 সালে কার্লোস পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আর তুর্কমেনিস্তানের শাসক সাপার মুরাদ নিয়াজভকে জানান, তাদের প্রকল্পের সাথে আফগান যুদ্ধবাজ নেতারা একমত হয়েছেন। কাবুলে রাব্বানি সরকারের সাথে 30 বছর মেয়াদী চুক্তি সই করে বিরদাস। কাবুলের সাথে চুক্তির আওতায় পাইপলাইন তৈরি, রক্ষণাবেক্ষণ এবং আফগানিস্তানে বিতরণের কথা ছিল। এই বাবদ রাব্বানি সরকারের পাবার কথা ছিল শুধুমাত্র ট্রানজিট ফি হিসেবে প্রতি বছর $150 মিলিয়ন। এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের ঝুঁকি প্রশমনে পৃথিবীর অন্য সব বড় কোম্পানির সাথে অংশীদারিত্বের জন্য আলোচনা শুরু করল বিরদাস। এসব কোম্পানির মধ্যে ছিল ইউনোকল, এটি তখন যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম কোম্পানি। ইউনোকলের সাথে তুর্কমেনিস্তানের যোগাযোগ হয়েছিল 1995 সালে। সাপার মুরাদ নিয়াজভ মার্কিন বিনিয়োগ বাড়ানোর আশায় ইউনোকলকে কাছে টেনে নেন। বিপরীতে একরোখা নিয়াজভ বিরদাসের সাথে করা আগের চুক্তিগুলো নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। কোম্পানির কাছে আরও বেশি অংশীদারিত্ব দাবি করে বসেন তিনি। একরকম চাপের মুখে সরকারের অনুকূলে শেয়ার বাড়ানো হয়। এমনকি গ্যাস নিয়ে করা চুক্তির ব্যাপারেও চাপ দেন নিয়াজভ। এই অবস্থায় বিরদাস বুঝতে পারে তুর্কমেন রাষ্ট্রপ্রধানের জেদের বিপরীতে তাদের ব্যবসা টিকাতে হলে শক্তিধর কোনো দেশের কোনো কোম্পানিকে পার্টনার করতে হবে। তাই তারা দৃষ্টি দিয়েছিল ইউনোকলের দিকে। 1995 সালের অক্টোবরে নিউ ইয়র্কে বিরদাস ও ইউনোকলের সাথে বৈঠক করেন তুর্কমেন রাষ্ট্রপ্রধান। বিরদাসের কর্মকর্তাদের সামনে মার্কিন কোম্পানি ইউনোকল আর সৌদি আরবের ডেল্টা ওয়েল কোম্পানির সাথে আলাদা চুক্তি সই করেন তিনি। এই চুক্তির আওতায় তুর্কমেনিস্তান থেকে আরও একটি পাইপলাইন আফগানিস্তান হয়ে যাবে পাকিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত। এই পাইপলাইন দিয়ে মূলত বিরদাসের প্রকল্পের আদলেই যাবে প্রাকৃতিক গ্যাস। তবে এবারের চুক্তিতে আফগানিস্তানেও গ্যাস সরবরাহের ব্যবস্থা রাখা হয়। এছাড়া ভারতের বাজার ধরাও এই প্রকল্পের উদ্দেশ্য। হতভম্ব বিরদাসের জন্য এটি প্রথম ধাক্কা যা তারা সামলে উঠতে পারেনি। বিরদাস তখনও বুঝতে পারেনি ইউনোকল বিশ্ব পরাশক্তির হয়ে বিংশ এবং একবিংশ শতাব্দীর একটি গ্রেট গেমের সূচনা করেছে মাত্র। ইউনোকল জেকে বসল তুর্কমেনিস্তানে, তার সাথে বিরদাসের দ্বন্দ্ব বাড়তে থাকল। শেষমেশ টেক্সাসের হিউস্টনে ইউনোকলের সাথে একটি মামলায় হেরে বিরদাস একরকম দৃশ্যের আড়ালেই চলে গেল। ইউনোকলকে দিয়ে ওয়াশিংটন প্রথমে তালেবানদের সাথে ব্যবসা করতে চেয়েছিল। তালেবানরা কাবুল দখলের পর 1997 সালের শেষ দিকে ইউনোকল তালেবান প্রতিনিধি দলকে হিউস্টনে আমন্ত্রণ জানিয়েছিল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা গাউস। যদিও সেদিন কোনো চুক্তি হয়নি, এই অবস্থাতেই আফগানিস্তান হয়ে কাস্পিয়ানের তেল ও গ্যাসের সম্ভাব্য রুট নির্ধারণে আরও একটি বুশ ঘনিষ্ঠ কোম্পানি পর্দার অন্তরালে আলাপ করছিল। কোম্পানিটির নাম এনরন। 2001 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র তালেবানকে প্রস্তাব দেয়, আমাদের প্রস্তাব গ্রহণ করো, নতুবা বোমা মেরে তোমাদের কবর রচনা করা হবে। তালেবানরা আফগান অবকাঠামো নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিল, সেই সাথে চেয়েছিল স্বীকৃতিও। তারা কেবল তেল গ্যাসের পাইপলাইনের মাধ্যমে ইন্ডিয়ামুখী ট্রানজিট হতে চায়নি, নিজেদের চাহিদাও মেটাতে চেয়েছিল। ওয়াশিংটন তা মানেনি। উপরন্তু এর মাস দেড়েক পরের 9/11 ঘটনা আফগানিস্তানে বহুজাতিক হামলার অজুহাত দাঁড় করিয়ে দেয়। আফগানিস্তানে মার্কিন জোটের হামলাকে টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলার জবাব হিসেবে দেখানো হলেও এটি একমাত্র কারণ নয়। পর্দার আড়ালে যে বিরোধের গল্প আছে তার গুরুত্বপূর্ণ কারণ তেল গ্যাস বাণিজ্য, আর এর প্রমাণও মেলে পরের ঘটনা প্রবাহে। তালেবান হটানোর পর আফগানিস্তানে যে নতুন পুতুল সরকার আসে তার প্রধান হামিদ কারজাই ছিলেন ইউনোকলের উপদেষ্টা। আবার তাকে, যিনি প্রেসিডেন্ট হবার প্রস্তাব মার্কিনীদের কাছে পেশ করেছিলেন, সে জালমে খালিলজাদও ছিলেন ইউনোকলের উপদেষ্টা।